तीव्र दाबदाहर मध्य बारासत चापाडाली अनुष्ठित हलो रक्तदान शिविर। रक्त संकट मेटाते ही बारासत चापाडाली ट्राफिक पुलिस महत् उद्योग सहयोगित बारासत वॉलंटियरी ब्लड डोनर्स एसोसिएशन। रक्तदान शिविर अनुष्ठाने एदिन उपस्थित छिलेन बारासत ट्राफिक पुलिस डीएसपी आलोक रंजन मुंशी एवं चापाडाली ट्राफिक पुलिस ओसी निशीत विश्वास। पाशापाशी एई अनुष्ठानेर मूल भूमिकाय देखा जाय बारासत ट्राफिक पुलिस कन्स्टेबल एवं सिविक वॉलंटियरदेरके। বেশ কিছুক্ষণ স্থানীয় লোকজনও এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। আনুমানিক 50 জন রক্তদাতা রক্তদান করেন বলেই জানা গিয়েছে। এই মহতী রক্তদান উৎসবে হাজির আছেন। আমরা মূলত আমরা ব্লাড বিভিন্ন ব্লাড ব্যাংকে খবর নিয়ে দেখেছি যে এই গরমের মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প তেমন হচ্ছে না, তার জন্য ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি হচ্ছে। সেই হেতু আমরা মানুষের সেবার জন্য এগিয়ে আসার জন্যই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা আয়োজন করেছি। আমরা টার্গেট আমাদের 60-70 আছে, কিন্তু আমরা আশা করছি 50 জন আমরা ডোনার পেয়ে যাব। এটা তো ওপেন টু অল আছে, পুলিশ পার্সন বেশি আছে এবং আমাদের ভলেন্টিয়ার্সও আছে যারা রক্তদানের জন্য এগিয়ে আসছে। আজকে আমাদের হচ্ছে চাপাডালি ট্রাফিক গার্ড থেকে একটা রক্তদান শিবির ব্যবস্থা করা হয়েছে। তাদের সব উপস্থিত আছে আমাদের অল হিউম্যান ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন ডাক্তারবাবু অফিসিয়াল যে স্টাফ ট্রাফিক পার্সন নিয়ে অনুষ্ঠানটা করা হচ্ছে। তো উদ্দেশ্য আপনার অনেক মহৎ। আমাদের মধ্যে আমাদের ট্রাফিক পার্সন রোধে আমরা ট্রাফিক মেনটেন করি, জনগণের রাস্তা সুবিধা করি, আমরা রক্তদান দিয়েও রক্তদান করেও আমরা সেই জনগণের সেবা দিয়ে আমাদের ব্রত নিয়ে আমরা এগোচ্ছি। চাপাডালি ট্রাফিক গার্ড আর অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে একটা ছোট প্রোগ্রাম অর্গানাইজ করেছে, যেখানে অনেক ভলেন্টিয়ার্স এসে ব্লাড ডোনেট করছেন, যার এই মুহূর্তে অনেক মানে বেশি দরকার আছে। তো ফর আ ভেরি গুড কজ ইনি ব্লাড ডোনেট করছেন। আর তার সঙ্গে আমার ট্রাফিকের যত পার্সোনাল আছে, ইনি সবসময় পুরো দিন, এই সময় আপনিও দেখছেন কীরকম রোদ বাড়ছে, তাও ইনি সবসময় রোডে থাকে, রাস্তার উপরে থাকে ও ডিউটি করে। তো ইনাকে একটু ওআরএস ও ডাবের জল এগুলোও ডিস্ট্রিবিউট করা হয়েছে, মাস্ক গ্লাউজ এগুলো। তো তার জন্য আমরা আজকে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা পার্টিসিপেট করেছেন, যারা অর্গানাইজও করেছে।